এর আগে বেশ কয়েকটি ক্লাসে মৃত্তিকা সংজ্ঞা, সৃষ্টির প্রক্রিয়া, মৃত্তিকা পরিলেখ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমরা মৃত্তিকার উপাদান ও মৃত্তিকা ধর্ম নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব মৃত্তিকার উপাদান নিয়ে। একটি পরিপূর্ণ মৃত্তিকায় অর্থাৎ পরিণত মৃত্তিকার গঠন বিশ্লেষণ করলে মোট চারটি উপাদান লক্ষ্য করা যায়। এগুলি হলো খনিজ পদার্থ, জৈব পদার্থ, মৃত্তিকার জল, মৃত্তিকার বাতাস। এগুলি কঠিন তরল ও গ্যাসের রূপে অবস্থান করে। এই উপাদানগুলির মধ্যে কঠিন উপাদান অর্থাৎ খনিজের ভাগ সবচেয়ে বেশি, প্রায় 45% মতো। এগুলি আবার দু প্রকার, প্রাথমিক খনিজ যেমন ফেলসপার, অভ্র, কোয়ার্জ, হর্নব্লেন্ড, অ্যাম্ফিবল ইত্যাদি। গৌণ খনিজগুলি কী কী? যেমন কেওলিনাইট, ইলাইট, মন্টমোরিলোনাইট ইত্যাদি। মৃত্তিকার খনিজ উপাদান মৃত্তিকার গ্রথন, গঠন, রং, রাসায়নিক ধর্ম ইত্যাদি বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। মৃত্তিকার অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানগুলি হলো মৃত্তিকার জৈব উপাদান। মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহ অবশেষ এবং জীবাণুর দেহ অবশেষ ইত্যাদি মৃত্তিকার জৈব পদার্থের প্রধান উৎস। মৃত্তিকার মধ্যে এই জৈব উপাদান মাত্র 5% থাকলেও মৃত্তিকার জীবাণু শক্তি ও উদ্ভিদের পুষ্টিমৌলের মূল উৎস হল এই জৈব উপাদান, যা মাটিতে আংশিক বিশ্লেষিত জৈব পদার্থ কিংবা হিউমাস রূপে অবস্থান করে। মৃত্তিকার আরেকটি উপাদান হলো জল, যা মাটিতে 25-50% থাকে। জল মৃত্তিকার ভৌত রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। উদ্ভিদ জলের মাধ্যমেই দ্রবীভূত অবস্থা পুষ্টিমৌলগুলিকে সংগ্রহ করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল মৃত্তিকার বায়ু। এই বায়ুর পরিমাণও 25-50% হয়। প্রকৃতিগতভাবে এই মৃত্তিকার বায়ু কিন্তু আবহাওয়ার বায়ু থেকে আলাদা বা ভিন্ন। মৃত্তিকার বায়ুতে জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে। মৃত্তিকা গঠনকারী এই উপাদানগুলি সম্মিলিতভাবে কতগুলি বৈশিষ্ট্যকে নির্দেশ করে, যাকে মৃত্তিকার ধর্ম বলা হয়। এই ধর্ম বা বৈশিষ্ট্যগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়। এক, ভৌত ধর্ম, ফিজিক্যাল প্রপার্টিস। দুই, রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টিস। মৃত্তিকার ভৌত ধর্ম যেমন মৃত্তিকার গ্রথন, মৃত্তিকার গঠন, সচ্ছিদ্রতা, বর্ণ ইত্যাদি এইগুলি। এবং সবশেষে মৃত্তিকার রাসায়নিক ধর্ম, এগুলি হলো মৃত্তিকার pH, ক্যাটায়ন বিনিময় ক্ষমতা ইত্যাদি বিষয়গুলি সম্বন্ধে আজকে আমরা জানব। প্রথমে আসি মৃত্তিকার প্রথম ভৌত ধর্ম, মৃত্তিকার গ্রথন। মৃত্তিকার মধ্যেকার বিভিন্ন আকৃতির খনিজকণা, বালি, পলি, কর্দমকণার আপেক্ষিক অনুপাতকেই এক কথায় মৃত্তিকার গ্রথন বলে। এই গ্রথন দু প্রকার হতে পারে, স্থূল গ্রথন ও সূক্ষ্ম গ্রথন। মৃত্তিকার কণার আকৃতি অনুযায়ী এদের কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। মৃত্তিকার খনিজ কণাগুলি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের জন্য মৃত্তিকা বিজ্ঞানীগণ কণাগুলিকে আকারের পরিপ্রেক্ষিতে কতগুলো ভাগে বিভক্ত করেছেন। এই বিভাগগুলিকে বলা হয় মৃত্তিকা বিভেদ বা সয়েল সেপারেট। মৃত্তিকা বিভেদের উপর নির্ভর করে মৃত্তিকা গ্রথনের বিভিন্ন নামকরণ হয়ে থাকে। আমেরিকা যুক্তরাষ্ট্রের মৃত্তিকা সংস্থা USDA মোট 12টি গ্রথন চিহ্নিত করেছেন। মৃত্তিকার গ্রথন যে বিষয়গুলির উপর প্রভাব ফেলে সেগুলি হলো মৃত্তিকার প্রবেশ্যতা, মৃত্তিকার জল ধারণ ক্ষমতা, উর্বরতা, গঠন, বায়ু চলাচল, তাপমাত্রা ইত্যাদি। গ্রথনের মতোই মৃত্তিকার গঠনও আরেকটি গুরুত্বপূর্ণ ভৌত ধর্ম। মৃত্তিকার গঠন হলো মৃত্তিকার কণাগুলির বাহ্যিক সজ্জা ও বিন্যাস বা মৃত্তিকার খনিজ, কর্দম, হিউমাস প্রভৃতি সম্মিলিতভাবে যে বাহ্যিক বিন্যাস প্রদর্শন করে তাকে মৃত্তিকার গঠন বলে। মৃত্তিকার গঠন বিভিন্ন প্রকারে হয়, যেমন প্রিজম্যাটিক গঠন, স্তম্ভ গঠন, পাতের ন্যায় গঠন, দানাদার গঠন ইত্যাদি। উদ্ভিদের সৃষ্টি ও বৃদ্ধিতে মৃত্তিকার গঠন প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার না করলেও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে। যেমন উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে যে নিয়ন্ত্রকগুলি রয়েছে, বায়ু চলাচল, জল নিকাশ, জলের যোগান ইত্যাদি বিষয়গুলি, এগুলি মৃত্তিকার গঠন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে।
এরপর চলে আসি মৃত্তিকার বর্ণ, সয়েল কালার। এটিও মৃত্তিকার আরেকটি ভৌত ধর্ম। মৃত্তিকার বর্ণ বা রং খনিজের ওপর নির্ভর করে। যেমন যে মৃত্তিকা লোহার পরিমাণ বেশি থাকে সেই মৃত্তিকার রং লাল হয়, যেমন ল্যাটেরাইট মৃত্তিকা। আবার মৃত্তিকায় কোয়ার্টজ বা চুনাপাথর বেশি থাকলে সাদা বা ধূসর বর্ণের হয়। এইভাবে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকলে সাধারণত মৃত্তিকার বর্ণ কালো হয়ে থাকে। মৃত্তিকার পাঁচ নম্বর ভৌত ধর্মটি হল আর্দ্রতা। মৃত্তিকার জলসিক্ত অবস্থাকে মৃত্তিকার আর্দ্রতা বলা হয়। মৃত্তিকা কণার রন্ধ্রে জল অবস্থান করে। এই মৃত্তিকার জলের প্রধান উৎস হল বৃষ্টিপাত। যে সমস্ত মৃত্তিকায় কর্দম কণার পরিমাণ বেশি তার জলধারণ ক্ষমতাও বেশি, যেমন বালি মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম, তাই একে ভৌত শুষ্ক মৃত্তিকা বা ফিজিক্যালি ড্রাই সয়েল বলে। আবার মৃত্তিকার জলে লবণের পরিমাণ বেশি থাকলে উদ্ভিদ সহজে সেই জল গ্রহণ করতে পারে না, তাই এই মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বা ফিজিওলজিক্যালি ড্রাই সয়েল বলে। এরপর চলে আসি মৃত্তিকার রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সয়েল পিএইচ বা মৃত্তিকার পিএইচ। 1909 সালে সর্বপ্রথম সোরেন সেন পিএইচ কথাটি ব্যবহার করেন। কোনো দ্রবণে কতটা হাইড্রোজেন আয়ন আছে তার পরিমাণ পিএইচের মানের দ্বারা উপস্থাপিত হয়। মৃত্তিকার পিএইচের মান 7-এর বেশি হলে মৃত্তিকা ক্ষারকীয় প্রকৃতির হয় এবং পিএইচের মান 7-এর কম হলে মৃত্তিকা অম্লধর্মী হয়, অর্থাৎ আম্লিক হয়। গাছের পুষ্টিমৌলের ক্রিয়াশীলতা ও প্রাপ্যতা, জীবাণুদের কার্যকারিতা প্রভৃতি বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে এই মাটির পিএইচ। সবশেষে আসি আয়ন এক্সচেঞ্জ বা আয়ন বিনিময়। মৃত্তিকার মধ্যে যে সকল উপাদান যেমন জিলেটিন, স্টার্চ, গ্লু ইত্যাদি সহজে দ্রবীভূত হয় না, তাদেরকে কলয়েড বলে। এই কলয়েডগুলি তড়িৎ আধানযুক্ত হয়ে থাকে এবং মৃত্তিকা দ্রবণ বা জলের মধ্যে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নগুলিকে নিজেদের দিকে আকর্ষণ করে। কলয়েড যদি ধনাত্মক আধানযুক্ত হয় তাহলে অ্যানায়নকে, এবং কলয়েড যদি ঋণাত্মক আধানযুক্ত হয় তাহলে তা ক্যাটায়নগুলিকে নিজেদের দিকে আকর্ষণ করে। এইভাবে মৃত্তিকায় উপস্থিত বিভিন্ন ক্যাটায়নগুলি হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন, সোডিয়ামের আয়নগুলি। আবার উল্লেখযোগ্য অ্যানায়নগুলি হলো ক্লোরাইড, নাইট্রেট, সালফেট ইত্যাদি অ্যানায়নগুলি। যে উভয়মুখী প্রক্রিয়ায় মৃত্তিকার কঠিন ও তরল অংশের মধ্যে ক্যাটায়ন ও অ্যানায়নের বিনিময় ঘটে তাকে আয়ন বিনিময় বলে। আবার মৃত্তিকার মধ্যস্থিত ক্যাটায়ন বাইরের কোনো ক্যাটায়ন দ্বারা প্রতিস্থাপিত হলে তাকে ক্যাটায়ন বিনিময় বলে। তাহলে আয়ন বিনিময়ের গুরুত্ব কী? আয়ন বিনিময়ের মাধ্যমেই উদ্ভিদে প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলি খনিজ থেকে বিচ্যুত হয়ে দ্রবণে আসে, তখন উদ্ভিদ তা সহজে গ্রহণ করতে পারে। আজকে আমরা মৃত্তিকার ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মগুলি জানলাম। আজকের প্রশ্ন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে মৃত্তিকার পিএইচ এর গুরুত্বগুলি লেখো।